লকডাউনের জেরে বাইরের দোকান থেকে আরম্ভ করে রাস্তাঘাট, মন্দির, মসজিদ, গির্জা সব বন্ধ। তার মধ্যে দিয়ে আমরা আজকে নৈহাটি পাওয়ার হাউস মোড়ে পার্থ ঘোষ ও তার সহযোগীদের কাছে এসেছি। নৈহাটি স্ট্রিট ডগস বলে একটি সংস্থা লকডাউনের প্রথম দিন থেকে রাস্তার কুকুরগুলোকে একটা দীর্ঘ এলাকা নিয়ে খাইয়ে যাচ্ছেন নিজেদের উদ্যোগ। এই মুহূর্তে নৈহাটি স্ট্রিট ডগসের খাবার ব্যবস্থাপনা চলছে, তো সমস্ত সদস্যও রয়েছেন এখানে, তার মধ্যে তাদের মধ্যেই একজন প্রতিনিধি পার্থ ঘোষ, তাদের কাছ থেকে আমরা কিছু জেনে নেব। পার্থদা, আমাদের এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা রোজ 300-350 কুকুরকে খেতে দিচ্ছি। তো আমরা প্রচুর ছেলে মেয়ে আমাদের মধ্যে আছে, যা আমার থেকে ছোট, আমার থেকে দু একজন বড় আছে, কিন্তু সবচেয়ে বড় একটা মহিলা সদস্য আছে আমাদের মধ্যে। আমরা মাংস আর ভাত দিচ্ছি, 12 কেজি চাল, কোনোদিন 10 কেজি চাল দিই এবং 4 কেজি মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে আমরা খাবারটা বিতরণ করার চেষ্টা করি। এবং সমগ্র এলাকাটা হচ্ছে কল্যাণী বাইপাস যেটাকে আমরা বলি, সেইখানের কুকুর থেকে আরম্ভ করে লোকালিটিতে আমরা এপারে নৈহাটিতে যতটা জায়গা আমরা কভার করতে পারি ততটাই আমরা কভার করার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা নৈহাটি কাঁঠালপাড়ায় রীতি বঙ্কিমচন্দ্র কলেজের সামনে রয়েছি। রীতি বঙ্কিমচন্দ্র কলেজের সামনে আমি আমার ক্যামেরা পার্সনকে ডেটটা দেখাতে বলবো, তন্ময় দাসকে। দেখুন, এই মুহূর্তে এরাই এই কলেজটার সিকিউরিটি, তো এদেরকে এই নৈহাটি স্ট্রিট ডগস থেকে প্রত্যেক দিন ডে ওয়ান থেকে স্থানীয় কিছু লোকের কাছ থেকে আমরা বেশ কিছু ব্যাপার এনাদের সম্বন্ধে জেনে নেবো। দাদা, আপনার নাম? আপনি এখানেই থাকেন? আচ্ছা, এই কুকুরগুলোকে কবে থেকে খাওয়াচ্ছেন দাদা? তবে থেকে লকডাউন শুরু হয়েছে, তবে থেকেই শুরু করেছে। আমরা দেখেছি রাত্রিবেলা এরা গাড়ি করে আসে, এসে কতগুলো কুকুরভাবে রয়েছে যারা খেতে পারছে না। মানুষও যেমন খেতে পারছে না যে অসহায়, তেমনি মানুষরাও কুকুরদের আজকে খাবার দিচ্ছে না, কুকুররাও আজকে অসহায় হয়ে গেছে। তাই ওরা তো মানুষের কাছে, মানুষ যেখানে কুকুরও সেখানে, অনেকেই কুকুর থাকে না। অতএব মানুষ যেখানে কুকুর মানুষের সঙ্গেই থাকে, কুকুর কিছু আশা করে মানুষের কাছে যে ওরা আমাদের একটু খেতে দেবে, আমরা সারা দিন সারা রাত তাদের পাহারা দেবো, কুকুর তাই করে থাকি। কিন্তু আজকে আমরা দেখছি যে কুকুরদের খাবার দেওয়ার মতন কোনো লোক আমরা দেখছি না রাস্তায়, কিন্তু এদের পরিকল্পনা, এরা যে ডে ওয়ান থেকে কাজটা চালিয়ে যাচ্ছে, এর জন্য আমরা আমাদের পাড়া থেকে এবং আমাদের যে আশেপাশের অঞ্চল থেকে যারা কুকুরদের সেবা করছে তাদের অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। তো টাইমস বাংলার থেকে ক্যামেরায় তন্ময় দাসের সাথে আমি মৃগাঙ্ক সরকার।